আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এপ্রিল মাসের 14 তারিখ বর্তমান বাজারে প্রতি টন রড কত টাকা চলতেছে আপডেট বা বাজার দরটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আছে বিএসআরএম। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রড এবং সেরা রড হচ্ছে বিএসআরএম, বাজারে সবচেয়ে বেশি চাহিদা। প্রতি টন নিতে পারবেন 99,000 টাকা করে, কোনো কোনো জায়গায় 1,00,000 টাকাও চলে। একএস প্রতি টন রড নিতে পারবেন 96,000 টাকা করে। কেএসআরএম প্রতি টন রড নিতে পারবেন 98,000 টাকা করে। জিপিএস প্রতি টন রড নিতে পারবেন 95,000 টাকা করে। এসএসআরএম প্রতি টন 500 বিলো নিতে পারবেন 94,000 টাকা করে। পিএসপি প্রতি টন রড নিতে পারবেন 96,000 টাকা করে। জেড এস আর এম প্রতি টন 500 ব্লট নিতে পারবেন 94,000 টাকা করে। আনোয়ার ইস্পাত প্রতি টন রড নিতে পারবেন 97,000 টাকা করে। বিএসআই প্রতি টন রড নিতে পারবেন 93,000 টাকা করে। ঢাকা স্টিল প্রতি টন নিতে পারবেন 95,000 টাকা করে। এছাড়া অন্যান্য রড আছে, বাইজিত স্টিল, এগুলো আপনারা প্রতি টন নিতে পারবেন 94,000 থেকে 95,000 টাকা করে। তো বিভিন্ন স্থান এবং জায়গা ভেদে দাম কিছুটা কম বেশি বা পরিবর্তন হতে পারে। তো আপনারা যেখান থেকে রড কেনেন না কেন, সবসময় চেষ্টা করবেন ভালো মানের রড যাচাই বাছাই করে তারপর মূলত নেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।